সমগ্র রাজ্যের আজি কালাহাটত পুয়ারে পৰা অব্যাহত আছে হিট এন্ড রান আইন বাতিলকরণের। সকলো ধরনের বাণিজ্যিক বাহনের পৰা আৰম্ভ কৰি অটো ৰিক্সাকো চলাচলত বাধা প্রদান করে একাংশ বন্ধর সমর্থকসকলে। বাহন চালকর লাইসেন্স থকার পাছতো দুর্ঘটনাত পতিত হওয়া চালকর 10 বছর কারাদণ্ড আর জরিমনা বিহা আইনখন অনতিপলমে বাতিল করে আগর দরে আইনখন বহাল রখার দাবি জানাইছে একাংশ বন্ধর সমর্থকসকলে। যে আমি দুখিয়া ড্রাইভার মানু, ইমান টাকা ফাইন দিব নোৱাৰো, এক্সিডেন্ট আমি এনে নকৰো, মজবুৰি পৰি কৰো, গতিকে আমি এই আইনখন নামানো, এইখন আইন বাতিল কৰো। আপনাদের আজি যেটু মানে নিরাপত্তা দিয়ে আছে কটকটা দিয়ে গাড়ি মোটর একদম বন্ধ করে আছে, বন্ধ করেছো, বন্ধ রাখি, নির্দিষ্ট কালের ভাবে রাখি, যেতালেকে এই আইনখন বাতিল করা নহয় তেতালেকে আমি বন্ধই রাখি। এতালেকে এই সরকারে যে নির্দেশ দিছে এটু আমার পক্ষে বেশি সম্ভব নহয়। মানে আমি দুখিয়া মানু, ড্রাইভার মানে গাড়ি চলাই 15-10 হাজার টাকা মান কামাও, যেতালেকে মানে এক্সিডেন্ট তো ইচ্ছা করে নকরু না, মানে ব্রেক ফেল হয়ে যায় কিবা কারণত, কিবা হয়ে যায় তার কারণত এক্সিডেন্ট হয়ে যায়। আর যেতিয়া মানে এক্সিডেন্ট হওয়ার পিছত ড্রাইভার খেলি তো পালাব লাগে, তেতিয়ালে রাইজে তো মারি পেলাইব তাক, আর ড্রাইভার মানে হসপিটাল লই যদি পেশেন্টক নিয়ে না যায় তাহলে তো কি হব, মানে ড্রাইভারক মারি পেলাইব, আর 10 লাখ টাকা ফাইন আর 10 বছর জেল কেন হব, সংসার কেন চলিব, মানে পয়সা কত দিব, আর প্রাইভেট গাড়ি আছে তি তো ইহত তো নিজের জমি বিক্রি করেই দিব, ড্রাইভার তো এনেকা পয়সা কত পাব, আর তার বাচ্চা টাচ্চা আছে বা কি বউ আছে কেন দিব, আর এই লাইসেন্স আমি বানাই তাহলে কি করি, মানে রোড ট্যাক্স দিয়ে আসু, মানে লাইসেন্স আছে আর ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কোম্পানি তো কেতিয়াও না মানে আমারে দিব লাগে, যেটা ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স আর লাইসেন্সের ভ্যালুটা না থাকিল, মানে এনেকুয়া হলে তো আমি গাড়িও না চালাও, আর কেতিয়াও গাড়ি না চালাও, মানে যেতালেকে এই আইন বাতিল নকরে তেতিয়ালেকে আমি এই আন্দোলন চলাই থাকিম, আসলে তো গাড়ি চলাব না লাগে, মানে সব ড্রাইভার আজি আমি সব আন্দোলন করে আছো, আইন বাতিল করবই লাগে। আপনাদের আজি কালাহাট অঞ্চলত একদম কটকটিয়া গাড়ি বন্ধ করে দিয়েছে, একদম বন্ধ, আর বন্ধ যেতালেকে আইন বাতিল নহব তেতিয়ালেকে চলাই থাকিম এনেকুয়া করে। হয় আপনাদের একটা কথা কইছে যে ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্স করা হয়, ড্রাইভার লাইসেন্স কোন বনা হয়, এগুলো ট্যাক্স দিব লাগে, সব গিলেরে ট্যাক্স দিই আছে, যদি অ্যাক্সিডেন্টের পিছত যদি ড্রাইভারে যদি পয়সা যদি ভরিব লগা হয় বা জেল খাটিব লগা হয় তেনে হলে ইন্স্যুরেন্স আর ড্রাইভার লাইসেন্স কোন কোন ভ্যালু না থাকে, তার আমি বিনোদ সভাত অনুরোধ করো যে আইখন শিগগিরই বাতিল করব লাগে, আমার কালাহাট বেশি দাস এদের কটকটি নিরাপত্তা দিছে, গাড়ি চকা বন্ধ করেছে, গতিকে আমি সরকারক অনুরোধ করো যে এই আইনখন বাতিল করবো লাগে, এই আইনখন যদি বাতিল না করা এই আন্দোলন আমার চলি থাকবে। কিমান দিন লাগে আইন চলি থাকবে, যেতালেকে আইনখন চলি বাতিল না করা সেতালেকে আমার আইনখন চলি থাকবে, যেতালেকে বাতিল না করবো তেতালেকে আন্দোলন চলি থাকবে, গতিকে আমি সরকারক অনুরোধ করো যে এই আইনখন বাতিল করো। ধুবুরীর পৰা অপিয়ল হকৰ প্রতিবেদন, এনি ভারত 24। নিবিড় নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত কৰাৰ বাবে যোগাযোগ কৰক ৰাষ্ট্ৰীয় টোল ফ্রি নম্বৰ 1800-1100-3। জিলা প্রশাসন আৰু জিলা সমাজ কল্যাণ বিভাগ কামৰূপ মহানগৰ অসম চৰকাৰৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।